বেশ ইন্ডিয়াটা কি বেশ মুসলমানের আধিপত্য আসলো রাশিয়া আর বেশ মুসলমান আসলা বড় বড় মুহাদ্দিস হল মুফাসসির হল জন্ম হইছিল ইমাম বুখারী আলাইহির রাহমা রাশিয়া কিন্তু রাশিয়ার ঘটনা হলে রুম হালা হই যায় কমিউনিজম যখন আইল রাশিয়ার আস্তে আস্তে মসজিদ ও তালা মারা শুরু হইল মুসলমান ডরাইডর এই আনামাতিয়া গড় আমানি শুরু হইল মসজিদ বন্ধ মুদরসা বন্ধ আজান বন্ধ আকামত বন্ধ মুসলমানের সুরত বন্ধ রাশিয়াত কমিউনিজমে টোটাল বন্ধ হল দিনর আগুন টাকা যারা মানুষ দিনর দিন আল্লাহর নবীর তরিকার প্রতি খলিঞ্জাত আগুন টাকা যারা উলামায় কেরাম আলিম গলেরা দেখলা যে আমরা প্রতিবাদ করিয়া বারইয়া জান দিমু উদ্দেশ্য আর লক্ষ্য পুরা হইত নাই দিন বাঁচাই যেত নাই তো হিকমত আপনাই আমরা কিতা করতাম হিকমত কিতা হিকমত জানাইছেন জানো বড় বড় মুদরসা রাশিয়াত আছিল এই বড় মুদরসার ফইলা ফাঁস লাগাইছেন দোকান কিছু কিতাবর দোকান কমিউনিজমর অমুকর তমুকর ফটো ফাটো বাদর পাড়ো মদ বিভিন্ন ধরনের মদ গাঞ্জা বাঞ্জা থা ও আলিম হলে তৈছেন তিন নম্বর পাটো লেংটা লেংটা বুড়িন তোর ছবি তৈছেন আর একদম বিতরে একদম আন্ডারগ্রাউন্ড বানাইয়া বিতরে হন হলে হলে ছাত্র লইয়া বইয়া দিন শিক্ষা দেন ও রাশিয়ার জমিন দিনর শিক্ষা তালিম দেন এই হুরদামাদের ও কারণে দেন যে যারা জাসুস হল আসন বা রাশিয়ার কমিউনিজম মানুষের গভর্নমেন্টের মানুষ যারা আছে এরা যখন দেখা যাইব ফইলাও দেখব কিছু বইয়াইন বাদে দেখব ফুলিন তোর তার ফটো ফাটু এর বাদে মদর দোকান দেখে কইব ইটা তো বদলি গেছে এখন তো আমরা রলাচলের কালচার সংস্কৃতি সভ্যতা চেঞ্জ বিদ্রে যে আরো আধা কিলোমিটার বিদ্রে আন্ডারগ্রাউন্ড ইলমে দিন শিক্ষা ওর কেন বুধবাইতা নাই হন বইয়া তালিম দিন মৌত্রে সামনে রাখিয়া রাশিয়া এর বাদে দেখলাইলেও ভাড়া যান না কইলা গাত দিল করি করি গাত করো খবর খুদো খবর খুদাইয়া কুটি কুটি বাচ্চাইন তালে বাউ যে তাদের হাবিজিয়া মাঝে যাই না অত বড় বাচ্চাইন ওতারে বুঝাইয়া খাবন বিন্দাইয়া খেউর লইয়া আর আলিম অগলে খান্দ লইয়া রোহানা দিছইন রাশিয়া তো কথা বুধবাই তো যে মহিত নিয়া মাটি দিতরা নিয়া তৈয়া মাটি দিলেইলা গাত করিয়া সুরঙ্গ তোলে হন খাবন উবন হরাইয়া বইয়া হন বইয়া কিতাব পড়াই বাদে সময় সাপেক্ষে উঠি আইন ওতা হরি রাশিয়াত ইসলাম জিন্দারা আমরা এই নকইন কোনো বেটাই কোন তা করতে পারবো স্পেনও সব থেকে বেশ মুসলমান আসলা এক বুড়ো মুসলমান গেছিল স্পেনের মুসলমান হলোর অবস্থার বুঝলইতা দেখতা সব থেকে বেশ স্পেনও মুসলমান আসলা যে এক মসজিদের নাম মসজিদে কর্তবা ইন বইয়া ইমামে কর্তবী আলাইহির রহমায় কুরআন শরীফের বড় এক তফসির লেসন তফসিরে কর্তবী ও মসজিদে কর্তবাত বইয়া লেখায় আর বিশ্ব বিশুদ্ধ তফসিরটা কি একটা তফসির হয়ে থাকলো মহাবিশ্বর মহাবিস্ময় আল কোরআনের তফসির ও মসজিদ বইয়া এক আলিম মহলর দল কিছু গেছেন গিয়া হামাইয়া কইলা যে মসজিদে কর্তবা অন দেখিয়া যাই ন তো তফসির লেখা হয়েছিল কিলা গিয়া হামাইছেন দেখছেন তো মসজিদ লেখান অজু আছে চাইছেন তরিবা বান্দিতা স্কট সিকিউরিটি আইয়া কইছে নমাজ নাই ন বন্ধ ইন নমাজের জায়গা নাই তারা কইলা ভাই এখান তো মসজিদে কর্তবা বলে হয় বলে মসজিদে কর্তবা যদি নমাজ পড়ি না তো কোন জায়গার নমাজ পড়িতাম বলে আসিল কর্তবা মুসলমান ফাউরি লাও আইজি কান গির্জায় রূপান্তরিত হয়েছে ইন তো মাতান সজ্জা দিবার জায়গা নাই দুই নম্বর দেশের নাম কইলাম স্পেন তিন নম্বর দেশ চায়না চায়নাত মুসলমান হলে সরাসরি আজান দিতে পারা না
সুজা ভাবে কুরআন শরীফ পড়িতে পারেন না, কুরআন শরীফ খুজাই খুজাই নিয়া জ্বালানি হয়, ও তো চায় না। আমরা বোডালর লাগে লাগাই। চতুর্থ নম্বর দেশ মিয়ানমার, কিতা হইছে হই না, আমরা কোনটা হইত না, আমার কাছে তোমার কাছে কিতা বুঞ্জি আছে হইত না। আমরা আজ যেটা করি আর ইগনাইতে আসমানোর উপরে যেখান চৌতায় আসমানোর তলে ও যে যেখান আসমান দেখি আর ওখানোর তলে আইয়া যে গজবে লটকা লটকি করিয়া ঘুরে খানো পড়ত, ফড়বার জাগা বন না, মুসলমানের দরিয়া টানিয়া জমিন লামাইত্রা। আর ও গজবর অংশ মদরসা বাঙ্গ, ও গজবর অংশ উচ্ছেদ হর, ও গজবর অংশ এনআরসি থাকি নাম হাঁটো, ও গজবর অংশ ডি বুটারও লাগাও, ও গজবর অংশ মসজিদ আজান দিও না, ও গজবর অংশ তিন তালাক বন্ধ, এই গজবর অংশ বুর্গা লাগাইও না, এই গজবর অংশ হিজাব লাগাইও না। মুসলমান আইজও যদি সাবুদ হই না, তো মদরসার উপরে জেলা পাবন্দি আর ওলা মক্তবর উপরে পাবন্দি আইব, কোটি কোটি বাচ্চা তোর বিয়ানে মক্তব দিতে পারতে নাই, কই ভাই চাইল্ড প্রোটেকশনে বাইলেছে, হিউম্যান রাইটসে বাইলেছে, এখান ক্রিমিনাল হয়ে যাই, ক্রিমিনালি কাম হয়ে যাইব গিয়া আপনার হরুতার উপরে বুজ দেখা ওর হরুতার উপরে বুজ ও হুঞ্চন্য হেরকিকে কোর্টও কেস করে দিছে, খতনা মুসলমানই আর দিতে পারতে নাই মুসলমানের উপরে, ইটা বলে হরুতার উপরে জুলুম হয় মুসলমান বন্ধ করা লাগে, ও তার উপরে কেস করিচ্ছে। আরো একে কুরআন শরীফের চব্বিশ পারা নাই ওগুন উঠাই দিতে লাগে হইয়া কেস করে দিছে, কিতা বাকি আছে আমরা কই কুন্তা করতাম পারতাম না, কিতা করতাম পড়াশোনা তোরা করিও কিতা করিয়া, যেমন মসজিদ পাক ওলা মুসলমান প্রত্যেক মুসলমানের ঘর পাক বানানি লাগবো, মসজিদ জেলা পবিত্র ইনো কোনো দুই নম্বরই নাই ওলা হর মুসলমানের ঘর দুই নম্বরই নাই হওয়া লাগবো, যেদিন মসজিদ মুসলমানের ঘরে আর মসজিদে ঠিক সেম টু সেম হইব ওদিন আল্লাহর আসমান থাকি গাইবি মুদত আইব, এর আগে গাইবি মুদত দেখুন, এর আগে আমরা উপরে জুলুম হইব, আমরা আমরা রে বান্দিয়া তুইয়া আমরার ফুড়িন্তরে সামনে দর্শন করবা ওলা দিন আইব, এল্লাগি মুসলমান হল আল্লাহ বরবর দিগারে আলমে যেটা সাফ কুরআন না করছন হদিস না করছন, যত কষ্ট হোক এটা করিও না, ওখানে আমরা করি আর নীরব থাকি সাক্ষী হই অকলতা হই, যার কারণে আমরার উপরে জুলুম আম। সুদ খাওয়া গুণা নি না সোয়া সবে খাওয়া লাগবো, হোক আজকে সুদ ওলা আম হইছে, অথচ যে সুদ দেওয়া জেলা হারাম, সুদ খাওয়া ওলা হারাম, সুদর সাক্ষী হওয়া ওলা হারাম, সুদর কাগজ ওলা লেখা হারাম, সুদ দেখিয়া প্রতিবাদ না করিয়া নীরব থাকা ওলা হারাম। কেয়ামতর দিন আল্লাহ তালায় এই সুদারু যেকে সুদ দে সুদর ব্যবহার করে ওগুরে যে বেড়ি দি বান্ধা হইব সুদ নিয়া খায় কইব ঋণ পাই না কিতা করতাম গরিব মানুষ এখন বাসা লাগবো তো উপায় নাই সুদ খাইলেছি, ইতার টাল্টি বাল্টি হিনো খাওয়াইতো না, ও সুদ যেন খাই এনেও হয়ে বেড়ি লাগানি হইব সুদর সাক্ষী হইয়া কাগজ লেখিছ এইনো বেড়ি থামাইবা, আমি কলিমুদ্দিন মুলই সাহেব সুদর বিরুদ্ধে মাতিছি না, আমার হাতও জাহান্নামর বেড়ি লাগবে। আজকে এই সুদ আম হইছে আর সুদ দেওয়া আর খাওয়া এ সুদর ভুয়ায় তার মাল লগে সত্তর বার জিনা করার যতখান অতখান সুদ খাওয়া, এর বাদে সুদ চলে সুদ খানেওয়ালা যেটা আমি জমিন আমায় আল্লাহ তালায় জানাইন যে আমি এরার উপরে যুদ্ধর ঘোষণা করি, যারা সুদ লিপ্ত এরার লগে আমি যুদ্ধর ঘোষণা করি, আল্লাহ তালায় যুদ্ধর ঘোষণা করেন সুদালির লগে, আর আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়ে আনলে কোনো মাইকা লাল আসন নিয়ে আরামের হইতা এখন হইবা বলে তো সুদ তো একজনে খায় তার লগে আল্লাহ যুদ্ধর ঘোষণা করছেন, আমরা কি তা করলাম, আমরা তো সুদ খাইয়ার না, সুদ যে খায় তার লগে তোমার সম্পর্ক, সুদ খাওয়াত বাধাও দেহ না, সুদ খাওয়াত সাক্ষীও নীরবেও থাকো, বন্ধুত্ব ঘুরা আছে তার বিপদও দৌড়াও,
তার অগলদার দৌড়াও হিগলাইন ভরো শুদ্ধ বাধা দেও না সমান তো আল্লাহর পক্ষ থেকে যুদ্ধর ঘোষণা হইলে হন্তা কি আরশি আজম থেকে তলোয়ার আর নাই বন্দুকে গুলাম বনি হন্তা কি ফায়ারিং করা হইব নি 147 কিদা আরশি আজিম থাকি আমরা দেখিয়ান না আর 147 হন্তা কি খালি গুলি দুলুম দুলুম হরি উপরে পড়ে ওলা হইব নি না আল্লাহর যুদ্ধর ঘোষণা ওলা হইব হুকুমত সরকার আপনার বিরুদ্ধে কায়েম হইব প্রশাসন আপনার বিরুদ্ধে কায়েম হইব কোন চক্র আপনার বিরুদ্ধে কায়েম হইব আর যে চক্রটাই আপনার জমিন থেকে আপনারে নিঃশেষ করব নাম থেকে নিঃশেষ করব শিক্ষার অধিকার থেকে নিঃশেষ করব সব থেকে নিঃশেষ করব একটা নাম হয়ে থাকলো আল্লাহর পক্ষ থেকে যুদ্ধর ঘোষণা আমরা রিদাত আসন সুদালি হল বউ সুদ খাইয়া খাইয়া বিল্ডিংও বানাইলি জন কোন সময় সময় কোন বুজুর্গ হল ফিরজা বগল নিয়াও দাওয়াত খাওয়াইলাই ফিরজা বেদ আর জান্দ্রা না ওলি যাবে যে গে সুদ খায় আরো উজিন নাজির হল আছে নেরা নিয়া হারাইয়া সুদারির বাড়ি দাওয়াত খাওয়াইলিলা আর হিগে মন করে আনিয়া দেয় এই তোমরা ফেটুরমা আর ভাটুরমা ছাইরানি মূল্যায়ন দিয়ে কই দেয় সুদালির কথা আমারই নয় আইয়া অমুক উজুরে দাওয়াত খাইন অমুক ফির যাবে দাওয়াত খাইন ফির তোর দলিল নিরে কুরআন দলিল বীর তোর দলিল নি কোন শেখ তোর দলিল নি কোন অলি তোর দলিল নি কুরআন দলিল দুনিয়া আল্লাহর দুশমন সুদালি আইল টেলিয়া মানুষের জমিন সাইরা নান নিচো গিয়া বনির অষ্টে গিয়া মারি নিচো মদনী সাবরে দাওয়াত খাওয়াও ইয়াইয়া সাবরে দাওয়াত খাওয়াও সবিনা খতম হরো বেয়াল্লির চিল্লা দেও ইগুনতে দাবি না ছাড়িলে কেয়ামতর দিন ফাও লড়াই তাই এবার তাই না এখানে ও কাবা শরীফ মরি গেলে গিয়া খামুইতো না ভাই বনির হক মারিয়া আরো বেটার আইল টেলিয়া মিশা সাক্ষী দিয়া অন্য কারণে তোমার দরবার তুমি আরো গবাদি সাক্ষী দিয়া রেফ কেসো হারাইয়া আন্না কুন্দা দিয়া কেসো দিয়া ওগুরে জেলো বাটানি লইয়া 3 মাস জেল খাটের বেকার ইয়াদ রাখিও তুমি মিশা সাক্ষী দিয়ে 3 মাস জেল খাটাইছো কেয়ামতর দিনে থাকি বড় জেল তুমি খাটা লাগবো যেখানো কোনো বেল নাই হন জেল খাটা লাগবে এগারে মক্কা শরীফ মরলেও তুমি বাঁচতে পারতাই নাই মদিনা শরীফ মরি গেলেও বাঁচতে পারতাই না ও তার এখন মুসলমানি সাক্ষী দেয় মিশা কেস দেয় মিশা আর বাবারে বাবা লম্বা লম্বা ওলা লম্বা 1000 তসবি তার বাড়ির তো গেলে দেখ ভাই 1000 তসবি মারে ও তার তসবির খাঙ্গাল নি আল্লাহ ও তার নাম নি মুসলমানি বুজুর্গ দোস্ত আমার নিবেদন আপনারা আমরা যারা আমার সামনে বইছো আমার সম্পর্কীয় মানুষ যারা মাইকর আওয়াজ যা আমি অগলরে অনুরোধ করি আর আমরার জিন্দেগি থাকি সব জাবড়া হরানি লাগবো আর না হইলে হুরুতারে ফুলজিরাদর উপরে তৈয়া দ্বারা ইয়াদ রাখিও কাল কেয়ামতর দিন জেলা দুঃখ বাবি পায় ওলা এই জমিনও এতারে আল্লাহর গজবে ধরব দুঃখ পাওয়া লাগবো কষ্ট পাওয়া লাগবে মাত বুঝো বলেননি না বেড়া লাগছে তোরা মাতো কেন মাত বুঝো বলেন না বেড়া লাগছে বুধো আওয়াজ আর একজনেরও বুঝো পড়ছে না মা দিদা বুঝো পড়ছে নি মা দিও আমার নিয়ে দাওয়াত খাওয়াই লিলাই নুরাই মেসাবরে দাওয়াত খাওয়াই লিলাই বাক্কা কতজনে আর উবাইয়া যেমনে দোয়া দিলাম আমরা একবারে আপনার 14 পুরুষ জন্নত দেই আর ইলা খাম হইতো নাই ইদা থাকি বাঁচতে হইলে নিজের জিন্দগির জাবড়া ছুটানি লাগবো জাবড়া ছুটাইয়া এর বাদে চলা লাগবো ইনো গিয়া 40 দিন আমারে দিয়ে খবরের বারো বলা মধ্যে দোয়া করাইলাই কুরআন দিলাও ধরা নিল আইলাই ইদা অত সুজা বেশ নাই মানুষ মারা গেল মারা যাওয়ার বাদে দেশ আমরা এটাতে পরম্পরা জনজাত মানুষ গেলা নানি গিয়া উবাইলা বয়ান ওয়ান খোদরা আমরা বয়ান ওয়ান করিয়া কই আল্লাহ দিলে আমল আখলাক বড় বালা আসলো নানি ফান্দো বালাইয়া মানুষের কয়েন লাইটার জি হয়